হ্যাঁ, তোমার কনগ্রাচুলেশন, তোমার 5টা প্রশ্নই রাইট হয়েছিল এবং বাসায় কিন্তু তুমি প্রথম হয়েছো। তো এরকম একটা যে পদক্ষেপ আমরা নিয়েছি যে তোমরা যারা জুনিয়র এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরাই তো আগামী দিনে নেতৃত্ব দিবা পুরো বাংলাদেশকে, তাই তো? তোমরা যারা ফ্রেন্ড রয়েছে বা আরও অনেকেই কিন্তু দিয়েছিল, এবং তুমি যে ফার্স্ট হয়েছো, তোমার অনুভূতিটা আমরা হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ আদনান, আইআইএসটি পলিটেকনিক থেকে বলছিলাম। আপনারা অবগত আছেন স্কিল কেয়ার, আইআইএসটির একটি প্রতিষ্ঠান যেখানে স্কিল নিয়ে কাজ করানো হয়, স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করানো হয়। তো পাশাপাশি এই বছর 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কুইজের ব্যবস্থা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো স্টুডেন্ট কিন্তু আমাদের এই কুইজে অংশগ্রহণ করেন। যাদের সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের মধ্যে কিন্তু লটারি হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড। যে ফার্স্ট হয়েছেন তার জন্য কিন্তু 5000 টাকার একটা প্রাইজ বন্ড আমরা কিন্তু ফার্স্ট পজিশনের জন্য রেখেছিলাম। পাশাপাশি সেকেন্ড এবং থার্ড যথাভাবে আমরা হচ্ছে পুরস্কার দিয়েছি এবং অনেকে পুরস্কার গ্রহণ করেছে। তো আমার পাশে যিনি রয়েছেন কুইজে যে প্রথম হয়েছেন, তিনি আতিক হাসান, উনি আজকে আমাদের এখান থেকে তার যে প্রথম পুরস্কার সেটা কিন্তু রিসিভ করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে আসছে, অর্থাৎ আইআইএসটি, আইডিয়াল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মিরপুর 10 অবস্থিত এই প্রতিষ্ঠানটি। তো আমি জাস্ট হচ্ছে এতগুলো স্টুডেন্টের মধ্যে আমাকে প্রথমেই কনগ্রাচুলেশন জানাই, তোমাকে প্রথম হয়েছো, ভালোভাবে তুমি অ্যান্সারগুলো দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাই আমাদের এই আইআইএসটি পরিবারের পক্ষ থেকে। এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি, অনেকে অনেক সময় মার্কেটিং করতে যায় বাট লিফলেট কিন্তু রাস্তায় ফেলে দেয়, বাট আমার মনে হয় তুমি সেটা বাসায় নিয়ে গেছো, দেন তুমি কিন্তু কিউআর কোডটা ইউজ করতে পেরেছো, ঠিক? জি জি, আর কি প্রথমে যখন দিল খুবই একটা মনে আর কি আগ্রহ জাগলো যে একটা কুইজ প্রতিযোগিতা। বাসায় গেলাম, বাসায় গিয়ে কিউআর কোডটি স্ক্যান করলাম, তারপরে কোয়েশ্চেন দেখলাম, নিজে রেজিস্ট্রেশন করলাম, অনেকেই ভালো লাগলো। ভালো লাগলো। হ্যাঁ, তোমার কনগ্রাচুলেশন, তোমার 5টা প্রশ্নই রাইট হয়েছিল এবং বাসায় কিন্তু তুমি প্রথম হয়েছো। তো এরকম একটা যে পদক্ষেপ আমরা নিয়েছি যে তোমরা যারা জুনিয়র এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরাই তো আগামী দিনে নেতৃত্ব দিবা পুরো বাংলাদেশকে, তাই তো? তোমরা যারা ফ্রেন্ড রয়েছে বা আরও অনেকেই কিন্তু দিয়েছিল, এবং তুমি যে ফার্স্ট হয়েছো, তোমার অনুভূতিটা আমরা হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম। অনুভূতি তো অনেকই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আইআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটকে ধন্যবাদ এরকম একটা কুইজ প্রতিযোগিতা অর্গানাইজ করার জন্য। আই থিঙ্ক সবারই এরকম কুইজে অংশগ্রহণ করা দরকার, কারণ সবার স্কিলটা দক্ষতা যাচাই করা হবে। আমরা বাংলাদেশের প্রথম পর্যায়ে উত্তীর্ণ হতে যাচ্ছি এবং নেক্সট লেভেলে ভর্তি হব ইনশাল্লাহ। সবাইকে উৎসাহ করব যে ভালো একটা রেজাল্ট করে, সবার বাপ মার মুখ উজ্জ্বল করে। থ্যাংক ইউ আতিক হাসান, অসংখ্য ধন্যবাদ। এবং ভিউয়ার্স, আপনারাও অবগত আছেন আগামী শনিবার অর্থাৎ 15 তারিখ সকাল 9টা থেকে যারা কুইজে অংশগ্রহণ করেছেন, পাশাপাশি হচ্ছে কুইজে অংশগ্রহণ ছাড়াও তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে এনেছি এবং তাদের সাথে অলরেডি আমরা কন্ট্যাক্ট করেছি, আগামী শনিবার 7 দিনব্যাপী ফ্রি কম্পিউটার ট্রেনিং আমাদের এই প্রতিষ্ঠানেই হবে। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ঠিক সকাল 9টায় চলে আসেন, আপনাদের সাথে দেখা হবে। আমি বিশ্বাস করি যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন, আপনারা অনেক ছোট, অনেক কিছু শিখতে চান, জানতে চান, এখানে শেখার অনেক জায়গা রয়েছে। 7 দিন যদি আপনি এই ফ্রি কম্পিউটার ট্রেনিং আপনি করেন, তাহলে একটু হলেও ক্যারিয়ারের এই স্কিলগুলো আপনার কাজে লাগবে। আমাদের মাননীয় পরিচালক স্যার তাকে হচ্ছে এই এটা হচ্ছে তাকে দিয়েছে ফার্স্ট পজিশনের জন্য, আর এখানে তাকে কিন্তু আমরা কিন্তু অ্যাডমিট কার্ডটাও নিয়ে আসতে বলছি, কারণ হচ্ছে প্রুফ হিসাবে। তো আলহামদুলিল্লাহ সেই প্রুফটা কিন্তু দিয়ে সে এখানে হচ্ছে 5000 টাকার একটি প্রাইজ বন্ড রয়েছে, তো সেটাও কিন্তু সে আমাদের পরিচালক মহোদয়ের কাছ থেকে কিন্তু সে এটা হাতে নিয়েছে, আপনার স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, কনগ্রাচুলেশন, তোমার নতুন জীবন সুন্দর হোক। আমাদের আইআইএসটি পরিবারের পক্ষ থেকে তোমার আগামী দিনের ভবিষ্যৎ এর জন্য শুভকামনা রইল, এবং তোমার সাথে আবার দেখা হবে এবং তুমি আমাদের কোর্সে আসবা। জি ধন্যবাদ আপনাকেও, আসসালামু আলাইকুম।